আমি আপনার ছবিটা এক্ষুনি কিনতে চাই এবং এই মুহূর্তে 400-500 টাকা যা লাগে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি চাই না আমার ছবির স্থান কারোর লিভিং কিংবা বেডরুমে হোক। কফির গন্ধটা উড়ে গেলে কফির কোনো স্বাদ থাকে না, ধোয়ার গন্ধটা নিতে হয় মস্তিষ্কে, আর স্বাদটা জিভে। আপনার কফির গন্ধটা উড়ে যাচ্ছে। যাক, আমি আপনার কফি কেন খাব? কফি খাওয়ার আপাতত 4টা কারণ আমার মাথায় ঘুরছে। প্রথমত, এই কফিটা আমার না, এই দোকানের। দ্বিতীয়ত, একজন সুন্দরী রমণীর সামনে বসে দিনের প্রথম কফিটা খাওয়ার যে আনন্দ, সেটা থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই না। তৃতীয়ত, কোনো এক অজানা কারণে মাহিন নামে এক চিত্রকরের উপর আপনার ভীষণ রাগ, কিন্তু কফির উপর নয়। চতুর্থ, হয়েছে মানুষ পটে তো দেখি আপনি ভীষণ পটু। তাছাড়া আমি আপনাকে কখনো বলেছি যে আমি আপনার উপরে রাগ? আমি একজন চিত্রকর, তাই আমার কাজ হচ্ছে সাবজেক্টের মনের কথা ইমেজে ফুটিয়ে তোলা, তা না হলে ইমেজটা প্রাণশূন্য রয়ে যায়। তার মানে আমি আপনার ইমাজিনেশন? আপনার ইমাজিনেশনে আমার ইমেজ কোথা থেকে পেলেন? আপনি কোন ইমেজটার কথা বলছেন? বাহ, ছবি আঁকার সাথে দেখি আপনি অভিনয়ও বেশ পারদর্শী। জি, কে? আমরা যে ছবিটার সামনে দাঁড়িয়েছিলাম আমি আপনাকে সেই ইমেজটার কথা বলছি। আপনি এখনো বুঝতে পারছেন না আমি কি বলছি আপনাকে? আচ্ছা, রাধিয়া, আপনার রাধিয়ার সাথে যে আমার চেহারার এক অদ্ভুত মিল, এতক্ষণে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রাধিয়া আপনি হতে যাবেন কেন? এটা পুরোপুরি একটি স্বতন্ত্র ক্যারেক্টার, যেটা আমার কল্পনার ক্যানভাসে এঁকেছি আমি। কল্পনার সাথে বাস্তবতার এত মিল কখনো হয়? আপনিই বলেন। আমি স্বীকার করছি রাধিয়ার সাথে আপনার কোনো না কোনো জায়গায় হয়তো বা একটু মিল আছে, কিন্তু বিশ্বাস করুন এটা আপনি নয়। আমি আপনার ছবিটা কিনতে চাই। অবশ্যই, ছবি বেচেই তো আমার আহার জোটে। আমি আপনার ছবিটা এক্ষুনি কিনতে চাই এবং এই মুহূর্তে 400-500 টাকা যা লাগে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি চাই না আমার ছবির স্থান কারোর লিভিং কিংবা বেডরুমে হোক। আপনি ছবিটা অবশ্যই কিনবেন, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে ছবিটা দিতে পারবো না। কেন? আমি পে করে দিচ্ছি তো। এক্সিবিশন চলাকালীন অবস্থায় কোনো ছবি দেয়াল থেকে নামানো সম্ভব না। এক্সিবিশন শেষ হবে, ছবি দেয়াল থেকে নামবে, সুতরাং আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। ওকে ডিল, কিন্তু আপনার আমাকে প্রমিস করতে হবে যে ছবিটা আপনি আমাকেই দিবেন। দেখা যাবে, কিন্তু খুব দুর্ভাগ্যবশত আপনার সাথে আমার এতক্ষণ যাবৎ কথা হচ্ছে, আপনি একটা কথাও হাসি মুখে বলেন। ইনফ্যাক্ট আপনার নামটা পর্যন্ত আমি জানি না। অদিতি। নামটা অ্যাটলিস্ট হাসি দিয়ে বলুন। অদিতি। অদিতি, দেখা হবে অদিতি।